অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, আমাদের আর্থ সামাজিক বিভিন্ন সূচকে দারুণ সাফল্য আছে, আমরা অনেক এগিয়েছি, বাংলাদেশ অনেক এগিয়েছে, আমাদের অনেক সাফল্য রয়েছে, অনেক ক্ষেত্রে পৃথিবীর কাছে বাংলাদেশ রোল মডেল, কর্মক্ষম তারুণ্যর আধিক্য সহ বাংলাদেশের সামনে আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে যে বিপুল সম্ভাবনা তা কাজে লাগাতে হলে সবার অংশগ্রহণ দরকার, চাই জাতীয় ঐক্যমত্য ঐক্যমত্য দরকার, সে অবস্থা কি তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যারা দর্শক দেখছেন, আজকের আলোচকদের ধন্যবাদ। আমাদের রাশেদা রনক খান দীর্ঘ বক্তৃতা দিল, আমার ভালো লেগেছে তার কথাগুলো। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন যে সবাই মিলে যে ঐক্যমত্যের ব্যাপারটা, সেটা আমি আসছি সে প্রশ্নের উত্তরে। আমি প্রথমেই বলবো যে এখন ডিসেম্বর মাস চলছে, আমাদের বিজয়ের মাস, পৃথিবীর অনেক দেশে স্বাধীনতা দিবস থাকে কিন্তু বিজয় দিবস থাকে না, শুধুমাত্র আমরা বাঙালি জাতি যাদের স্বাধীনতা দিবসও আছে বিজয় দিবসও আছে, তো সেই দিক থেকে আমরা খুবই ভাগ্যবান। আমি প্রথমেই বলবো আজকে যে এই যে আমরা পাওয়া না পাওয়ার হিসাব করছি, কিন্তু আমরা কি এটা ভেবেছি যে আমরা কি দিয়েছি সেটা কিন্তু আমরা হিসাব করিনি। আজকে আমরা এখানে সাতজন বসে আছি, আপনি সহ আমরা কি আজকে এই অবস্থানে থাকতে পারতাম? এক একজন রাশেদা রনক খান, একজন রুহিন হোসেন প্রিন্স, বা ইকবাল সোবহান চৌধুরী, আজিজুল হাকিম, অথবা ফজল হক সাহেব, বা আমি, বা আপনি, আমরা কিন্তু এই অবস্থায় থাকতে পারতাম না। শুধুমাত্র স্বাধীন একটি দেশ পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি বলেই আমরা এখানে আজকে সবাই আসতে পেরেছি। যেমন আমাদের এই স্বাধীনতা যেটা, সেটা আমার কাছে একটা পরশ পাথরের মতো, পরশ পাথর যেমন কোনো কিছু ছুলেই সেটি অন্যরকম হয়ে যায়, ঠিক স্বাধীনতাটা আমাদের দেশে আমাদের জন্য ঠিক সেরকমই একটি ব্যাপার। একটা কথা আমি বলি, 45 বছর আগে যখন আমাদের দেশটা তখন যুদ্ধ বিধ্বস্ত ছিল, তখন কিন্তু আমেরিকান পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র বলেছিল কি যে বাংলাদেশ পূর্ব পাকিস্তানের কথা, পূর্ব পাকিস্তান, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, এরা কেন যে স্বাধীন হতে চায়, এদের দেশে কোনো খনিজ সম্পদ নেই, প্রাকৃতিক সম্পদ নেই, এগুলো তো সব না খেয়ে মরবে। অথচ সেই আমেরিকারই পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে বিনিয়োগ বাড়াতে চায়, সুসম্পর্ক করতে চায়, যে অথচ সেই আমেরিকা বাংলাদেশকে সাপোর্ট করেনি যুদ্ধের সময়, সেই সময় তো আমাদেরকে তলাবিহীন ঝুরিয়ে বলেছে, ঝুরিয়ে বলেছে। তারপর চায়নার কথা বলেন, চীনও কিন্তু আমাদের বিরোধিতা করেছে, সেই চীন আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো। তাহলে বাংলাদেশ নিশ্চয়ই, বাংলাদেশ এগিয়ে গিয়েছে, বাংলাদেশ সম্ভাবনাময়পূর্ণ দেশ, যার কারণে তারাও বাংলাদেশের সাথে এসে হাত মিলিয়েছে। তাহলে এটা বলাই বাহুল্য যে আর কোনো সন্দেহ থাকার কোনো কিছুই নেই যে বাংলাদেশ উন্নতি করছে, করেছে। তবে হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা যেরকম ম্যান্ডেলার কারণে উন্নতি করেছে, বা মাহাতির মাহমুদ যেরকম মোহাম্মদ যেরকম মালয়েশিয়াকে ঘুরে দাঁড়িয়েছে, আমাদের জাতির পিতা যদি জীবিত থাকতেন বাংলাদেশও কিন্তু অনেক আগে হয়ে যেত। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তার পরিবার সহ, আপনারা জানেন, তারপরে আমাদের জাতির পিতার কন্যা হাল ধরে উনি শক্ত হাতে হাল ধরেছেন এবং উনি সেই লক্ষ্যে পৌঁছবেন এটা পণ করে উনি হাতটি ধরেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, আজকে 45 বছর পেরিয়ে এসেছি, 45 বছর বয়স কিন্তু কম না। আমরা অনেককে বলতে শুনি যে এই 45 বছর চলে গেল অত তাড়াতাড়ি, আসলে কিন্তু বাংলাদেশ কিন্তু এখন 45 বছর বয়স একটা বয়প্রাপ্ত, বাংলাদেশ একটা বয়প্রাপ্ত দেশ এখন। অতএব এটা আমরা যদি বলি যে এখানে তেমন কিছুদিন বেশি দিন হয়নি, এটা বলাটাই ভুল হবে, এবং কেউ যে কেউ চাওয়া পাওয়া প্রাপ্তি আশা নিরাশার কথা প্রকাশ করতেই পারে। যেমন পাকিস্তান যখন স্বাধীন হয়, পাকিস্তানের মুসলিম শাসক গোষ্ঠী যারা মুসলিম লীগার, তারা বলেছিল যে বাংলাদেশে পাকিস্তান একটা শিশু রাষ্ট্র, অতএব এই শিশুর সমালোচনা কেউ করো না, তারা বলেছিল। এইটা বলার তাদের একটা উদ্দেশ্য ছিল যে শিশুর সমালোচনা হয় না, এটার উদ্দেশ্য ছিল এইটাই, তারা চাইছিল যে সরকারে যারা থাকে তাদের সমালোচনা না হোক, তারা নির্বিঘ্নে বছরের পর বছর এই শাসকবর্গ হিসেবে তারা টিকে থাকুক। তো এখন আমার কথা হলো যে আমাদের বাংলাদেশে এই যে 45 বছর ধরে যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, সেখানে কারা কত বছর ক্ষমতায় ছিল? 45 বছরের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 16.5 বছর, স্বাধীনতার পরে 3.5 বছর, আর এরপরে 96 থেকে 2001 পর্যন্ত 5 বছর, আর এখন হলো 8 বছর, সব মিলিয়ে 16.5, যদি আমার অঙ্কে ভুল না হয়, আরো বাকি থাকে 28.5 বছর। তাহলে 28.5 বছর কিন্তু পুরাই রাষ্ট্রযন্ত্রকে উল্টা দিকে প্রবাহিত করার কাজে কিন্তু ব্যয় করা হয়েছে। শুধুমাত্র 16.5 বছরই আওয়ামী লীগ এদেশের সেবা করার সুযোগ পেয়েছে, সেই 16.5 বছরের 28 বছরের যেটা অন্যরা করেছে, সেই ইতিহাস হলো বঞ্চনার ইতিহাস, মানুষের বিচারহীনতার সংস্কৃতির ইতিহাস, ধর্মীয় রাজনীতির বিষ বৃক্ষ বপনের ইতিহাস, যুদ্ধ অপরাধীদের গাড়িতে পতাকা তুলে দেওয়ার ইতিহাস, মানুষের বাক স্বাধীনতা হরণ করার ইতিহাস, এবং দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার সেই ইতিহাস ছিল। আজকে আমরা যদি কথা বলি যে আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি কি, আমি একটু প্রাণ খুলে বলতে চাই, আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমরা একটা
ভূখণ্ড পেয়েছি, এই ভূখণ্ডে আমি প্রাণ খুলে হাসবো, আমি চিৎকার করে কাঁদবো, কেউ আমার হাসি থামাতে পারবে না, আমার কাঁদাও থামাতে পারবো না, আমি স্বাধীন। আরেকটি কথা হলো, পাকিস্তানিরা আমাদের সাথে যুদ্ধ করে তারা হেরেছে, অতএব ওরা যখন হেরে গেল তখন এই বাংলাদেশের যে আমাদের যে বাংলা ভাষা, এই বাংলা ভাষাটাও আমাদের হয়ে গেল এবং এই ভাষাটাও তারা চেঞ্জ করতে পারবে না, যেহেতু তারা আমাদের কাছ থেকে হেরে গিয়েছে, অথচ তারা আমাদের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। তাই দেশ যেহেতু আমাদের, ভাষাও আমাদের, আমাদের মাকে মা বলবো, বাবাকে বাবা বলবো। আরেকটা হলো যে এই 45 বছর বয়সে, বাংলাদেশের এই 45 বছর বয়সে আমরা কি দেখেছি, যে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে এবং বিএনপির মতো একটা দল যারা কিনা যুদ্ধ অপরাধীদের বিপক্ষে অবস্থান করেছিল, বিচারটার বিপক্ষে, তারপরেও বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার এই বিচারটাকে এগিয়ে নিয়ে গেছে এবং হত্যাকারী যারা বিচারে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এবং কোনো ভ্রুকুটিকে উপেক্ষা করে এই বিচারটি চলছে এবং চলবে। এবং আপনি দেখেছেন যে জাতিসংঘ থেকে ফোন এসেছে, তারপর তুরস্ক থেকে ফোন এসেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছে, বিভিন্ন মধ্যপ্রাচ্য থেকে ফোন এসে, কিন্তু জাতির পিতার কন্যাকে টলাতে পারেনি, তার জনগণকে প্রতি দেওয়া যে কমিটমেন্ট ছিল সেটা উনি রক্ষা করেছেন। বিচারহীনতার সংস্কৃতি ছিল, আপনি জানেন জাতির পিতার বিচার বন্ধ করা হয়েছিল, হত্যাকাণ্ডের বিচার ইন্ডেমনিটি অ্যাক্ট করে সেটা ইয়ে করা হয়েছে, তার জাতির পিতার বিচার হয়ে, তারপরে জেলখানায় যারা নিহত হয়েছিল জাতীয় চামড়াতে তাদের হত্যার বিচার হয়েছে। আর যদি আপনি যদি একদম সেই চিত্র আকারে যদি তুলনা করি যে বাংলাদেশ আর পাকিস্তান, বাংলাদেশ বাংলাদেশ হয়েছে বলেই আজকে আমরা দেখতে পেয়েছি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি পাকিস্তানের প্রবৃদ্ধি থেকে দ্বিগুণ, তারপর আমরা কিছুদিনের মধ্যে আমরা ডাবল ডিজিটের যে প্রবৃদ্ধির আমরা স্বপ্ন দেখছি, সামাজিক খাতে বাংলাদেশ এগিয়ে আছে, গড় আয়ু আমাদের বেশি পাকিস্তানের থেকে, বছরের রপ্তানি আমাদের $34 বিলিয়ন, পাকিস্তানের $28 বিলিয়ন, রিজার্ভ $33 বিলিয়ন আমাদের, পাকিস্তানের $23 বিলিয়ন, খাদ্য উৎপাদনে আমরা এগিয়ে আছি, মাথাপিছু সঞ্চয়ের হার %28, পাকিস্তানের %15%, মাথাপিছু গড় আয়ু আমাদের %70.8, পাকিস্তানের %65, শিশু মৃত্যুর হার আমাদের কম, মাতৃমৃত্যুর হার কম, এবং আমরা স্যানিটেশনে এগিয়ে আছি, আমরা বিদ্যুৎ খাদ্য শিক্ষা সমস্ত দিক দিয়ে কিন্তু আমরা এগিয়ে আছি। অতএব আমরা যে লক্ষ্য নিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করা হয়েছিল সেই লক্ষ্যে, লক্ষ্যকে এগিয়ে নেওয়ার জন্য এবং সেই পথে আমরা এগিয়েছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যেই কাজটি করে যাচ্ছে।